বাংলাদেশ সীমান্তের কাছে এয়ার ডিফেন্স মিসাইল মোতায়েন করেছে ভারত। সম্প্রতি ভারতীয় বিমান বাহিনী বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র 8 থেকে 10 কিলোমিটার দূরের বাগডোগরা বিমানবন্দরে এয়ার ডিফেন্স মিসাইল আকাশ অথবা বারাক 8 মোতায়েন করেছে। ভারতের জন্য বাগডোগরা বিমান ঘাঁটি ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। নেপাল এবং ভুটান বাদে এই বিমান ঘাঁটিটি বাংলাদেশের আর্টিলারি শর্ট রেঞ্জ MLRS এর এবং চীন থেকে লং রেঞ্জ MLRS সিস্টেমের আওতায়। আর স্বাভাবিকভাবেই এয়ার ডিফেন্স মিসাইলগুলো MLRS শেল ঠেকানোর উপযুক্ত নয়। এসব এয়ার ডিফেন্স মিসাইল এয়ারক্রাফট এবং ক্রুজ মিসাইল ঠেকানোর ক্ষেত্রে পারদর্শী। ভারতের হাসিমারা এবং বাগডোগরা এয়ারপোর্ট পাহাড় দ্বারা সুরক্ষিত। এছাড়া বারাক 8 ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে পারদর্শী। আজারবাইজান বারাক 8 দিয়ে আর্মেনিয়ার ইস্কান্দার ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করেছিল। এছাড়া S-400 এর এক রেজিমেন্ট এই অঞ্চলে মোতায়েন থাকবে। এছাড়া ভারত জার্মানির সাথে আগামী কয়েক মাসের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর করবে 220টি স্কাই শিল্ড অ্যাড গান প্রযুক্তি সহ নিজ দেশে তৈরি করবার জন্য। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এগুলো উৎপাদন করবে। এগুলো MLRS ঠেকাতে পারদর্শী।